বিজয় দিবস উপলক্ষে রংপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের পাবলিক লাইব্রেরি মাঠে দিনব্যাপী চলে আয়োজন। বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশু কিশোর ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ বিজয় উৎসবে সামিল হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জান্নাতুল খন্দকার, জিমতা, হ্যালো ডট বিডি নিউজ, 24.com, রংপুর।